আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন চকলেট বাটার কুকিজ ছোট বড় সবারই কিন্তু কুকিজ জিনিসটা অনেক বেশি পছন্দ তো চলুন দেখে নেওয়া যাক চকলেট বাটার কুকিজ তৈরিতে আমাদের কোন কোন উপকরণ কতটুকু পরিমাণে লাগছে এবং তৈরি করতে পুরো প্রস্তুত প্রণালী আমরা জেনে নিচ্ছি চকলেট বাটার কুকিজ তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে সফট অ্যান্ড বাটার দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ এখানে অবশ্যই সফট অ্যান্ড বাটার নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এমন নরম বাটার নেওয়া যাবে না কিংবা ফ্রিজের একদম ঠান্ডা শক্ত বাটারও কিন্তু এখানে নেওয়া যাবে না মোটামুটি আপনি কোনো কিছু দিয়ে প্রেস করতে পারবেন এরকম নরম বাটার আপনাদেরকে নিতে হবে বাটারটাকে নিয়ে বিটারের মিডিয়াম স্পিডে আমি দুই থেকে তিন মিনিটের জন্য বিট করব। যাতে করে বাটারটা আরও কিছুটা সফট অ্যান্ড মোড়ে চলে আসে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসে কারণ বাটার কিন্তু প্রথম দিকে একটু হোলদেটে ভাব থাকে বিট করতে করতে কিছু সময় পরে দেখবেন বাটারের কালারটা তুলনামূলক একটু লাইট হয়ে গিয়েছে তখন বিটারটাকে অফ করে দিয়ে আমি ধীরে ধীরে আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আইসিং সুগারই দিতে হবে গুড়া চিনি দিলে কিন্তু কুকিজের আউটকামটা ভালো হবে না ষাট গ্রাম পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আইসিং সুগারটাকে দিয়ে আবারও বিটারের মিডিয়াম স্পিডে আমরা বিট করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য অবশ্যই এটা ঘড়ি ধরে কখনোই বিটিং প্রসেসটা ঠিক হবে না এটা বুঝে নিতে হবে চোখের আন্দাজে অর্থাৎ বাটারটা প্রথমে বিট করে একটু লাইট কালার করতে হবে দেন আমরা আইসিং সুগারটাকে দিয়ে বিট করে ফ্লাপি করে ফেলতে হবে অর্থাৎ আইসিং সুগার এবং বাটার মিডিয়াম স্পিডে বিট করতে করতে একটু ডাবল ফর্মে পরিণত হবে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পঞ্চাশ গ্রাম ডিম অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজিং ডিম দিয়ে কিন্তু কুকিজের আউটকাম ভালো আসবে না ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে আমরা বিট করে নিচ্ছি এবার আমরা ঠিক ততক্ষণ বিট করবো যতক্ষণ না পর্যন্ত আইসিং সুগারের দানাটা টোটালি মেল্ট হয়ে যাচ্ছে আইসিং সুগারটা টোটালি মেল্ট হলো কি না হতে আপনি ফিঙ্গার দিয়ে চেক করতে পারেন ঠিক যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন দেখবেন আইসিং সুগারের দানাটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গিয়েছে তখন আমরা চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কারো হাতের কাছে চকলেট পেস্ট না থাকলে কেউ চাইলে একই পরিমাণে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন চকলেট পেস্ট দিয়ে আবারও বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালোমতো বিট করে পেস্ট খুব ভালোমতো মতো মিশিয়ে নিচ্ছি তো আমাদের বিটিং প্রসেস শেষ এবার হচ্ছে আসল প্রসেস যে কোনো কুকিস পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে হাতের পাঁচ আঙুল ব্যবহার করতে হবে জি হ্যাঁ ঠিকই শুনেছেন অবশ্যই হাতের পাঁচ আঙুল ব্যবহার করতে হবে এবং শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে মেশাতে হবে আমি এখানে ময়দা দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি তিরিশ গ্রাম পরিমাণ এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার সব কিছুকে খুব ভালো মতো আমরা চেলে নিচ্ছি এখানে আমাদের আরও কিছু উপকরণ যাবে গুঁড়া দুধ লাগবে আর লাগবে হচ্ছে বেকিং পাউডার কোনটা কতটুকু পরিমাণে লাগবে আমি ধাপে ধাপে বলে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বিশ গ্রাম পরিমাণ এবং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ এটাকেও খুব ভালো মতো আমরা চেলে নিচ্ছি মোট কথা সমস্ত শুকনো উপকরণগুলোকে মেপে তারপর চেলে নিতে হবে ওই যে কিছুক্ষণ আগে বললাম কুকিজের পারফেক্টনেস নির্ভর করে অবশ্যই মিক্সিংয়ের কারণে আপনি যত আলতো হাতে কুকিজের ডোটা মেশাবেন আপনার কুকিজ তত বেশি সুন্দর হবে যদি আপনি এখানে বিটার ব্যবহার করতেন কিংবা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মেশাতেন সেক্ষেত্রে কিন্তু কুকিজগুলো অতিরিক্ত হার্ড হয়ে যেত হাত দিয়ে চটকানো যাবে না শুধুমাত্র আলতো হাতে কুকিজের ডোটাকে মিশিয়ে নিতে হবে আজকে কুকিজগুলোকে আমি লাইন দেওয়ার জন্য অর্থাৎ শেপ দেওয়ার জন্য অন জি নজেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মুখের কোনো নজল ব্যবহার করতে পারেন যেহেতু একটা ডো টাইপ জিনিস ছোট মুখের নজল দিয়ে কিন্তু সহজে পাইপ করা যাবে না তো পাইপিং ব্যাগের মধ্যে আমি কুকিজের ডোটা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি ডাবল পাইপিং ব্যাগ ব্যবহার করেছি কারণ একটু প্রেশার দিয়ে কুকিজগুলোকে পাইপ করতে হয় একটা পাইপিং ব্যাগ নিলে অনেক সময় পাইপিং ব্যাগটা ফেটে যাওয়ার একটা চান্সেস থেকে যায় বেকিং ট্রেতে আমি কোনো ধরনের কোনো তেল বাটার কিচ্ছু ব্রাশ করিনি শুধুমাত্র বেকিং পেপারটা বিছিয়ে নিয়েছি এবারে ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কুকিজগুলো তৈরি করতে পারবেন তো আমি লম্বা লম্বা করে কুকিজগুলো তৈরি করছি আপনারা চাইলে রাউন্ড ফিগার তৈরি করতে পারেন ফ্লাওয়ার তৈরি করতে পারেন যার যেমন সুবিধা হয় প্রত্যেকটা কুকিজকে একইভাবে একই প্যাটার্নে আমি লাইন টেনে দিচ্ছি কোথাও ছোট বড় কিংবা পাতলা মোটা এরকম করা যাবে না কুকিজগুলোকে আমি ওয়ান ফিফটি ডিগ্রি হিটেড ওভেনে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব যে কোনো কুকিজ হানড্রেড পারসেন্ট ক্রাঞ্চি করে ওভেন থেকে নামাতে হয় না যখন দেখবেন কুকিজের টপে প্রেস করলে একটু নরম অনুভূতি হচ্ছে তৎক্ষণাৎ কুকিজগুলোকে নামিয়ে কুলিং র্যাকে ট্রান্সফার করতে হবে কারণ কুকিজের মধ্যে যেই গরমটা থাকে এই গরমটা কিন্তু পরবর্তী বেকিং প্রসেসটা চলতে থাকে আপনি যদি ওভার বেক করে কুকিজগুলো নামান সেক্ষেত্রে কুকিজগুলো কিন্তু হার্ড হয়ে যাবে কুকিজ হবে এই রকম বাইট দিলে মুখের মধ্যে আলতোভাবে ভেঙে আসবে খেতে ভালো লাগবে কুকিজগুলো চাইলে আপনারা এভাবেই খেতে পারেন আমি একটু হালকা পাতলা ডেকোরেশন করে দিচ্ছি কিছু হোয়াইট চকলেট আমি মেল্ট করে নিয়েছি চকলেটটাও এখন রুম টেম্পারেচারে আছে এবং কুকিজগুলোও টোটালি রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবার পরে আমি যে কোনো একটা সাইডের কুকিজ নিয়ে হোয়াইট চকলেটে ডিপ করে দিচ্ছি ঠিক যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নট ম্যান্ডেটরি আপনারা চাইলে এভাবে করতেও পারেন নাও করতে পারেন কুকিজগুলো বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য হোয়াইট চকলেটে ডিপ করার পরে আমি কিছু সুগার বল ছড়িয়ে দিব সেটা অবশ্যই কালারফুল সুগার বল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে সার্ভ করতে পারেন সুগার বলগুলোকে দিয়ে আমি একটু ঠান্ডা স্থানে অর্থাৎ নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মিনিট কুকিজগুলোকে রেখেছি যাতে করে হোয়াইট চকলেটটা টোটালি সেট হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর দেখেন আমাদের হোয়াইট চকলেটটা টোটালি সেট হয়ে গিয়েছে এবার কুকিজগুলো কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি তো আমরা আশা করবো আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ